বিগলের করুণ এই সুর বীর মুক্তিযোদ্ধা আলী জাকারের তরে। এক জীবনে এমন বৈচিত্র্যময় গুণ ধারণ করতে পারে কজন? যিনি পারেন তিনি তো আলী জাকের, যিনি শুধু এপার বাংলায় নয় ওপার বাংলাতেও বাংলা নাটককে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তাকে শেষবারের মতো দেখতে তাই এই মহামারীতেও এত ভিড়, এত আয়োজন। ব্যক্তিগত কথাটাই বললাম, শুয়ে বলছে যে আমার নাম ধরে বলছে, আমার ডাক নাম ধরে বলছে, ও কোথায়, ও কোথায়। অবাক হয়েছে, আমি জানি যে আমি ওর পাশে সারাক্ষণ আছি, তো যে আমার উপর এতটা নির্ভরশীল সেটা আমি বুঝতে পারি। উপরওয়ালা চাইলো না, উঠিয়ে নিয়ে চলে গেল। এই হয়, সময়ে সব মানুষ ভুলে, কিন্তু আমরা তাকে ভুলবো না, তার কাজে তার কর্মে অন্তত আমি ভুলবো না। আমার যে সমস্ত অভিজ্ঞতা আছে, আমি মনে করি যে তিনি ওই পারে গিয়ে ভালো থাকবেন। সেই নুরুদ্দিনের যে অসাধারণ নুরুদ্দিনের চরিত্র, সেই মানুষটা এখন শুয়ে আছে কফিনে, এটা ভাবতেও খুব কষ্ট হয়। ভোরে তার মৃত্যুর খবর শুনেই হাসপাতালে ছুটে আসেন বন্ধু স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। এরপর তার মরদেহ নেওয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে শক্তিমান অভিনেতা দরাজ কণ্ঠের সবার প্রিয় ছোটলু ভাইয়ের কফিনে চলে শ্রদ্ধা নিবেদন। মনটা শিশুর মতো ছিল এবং সবসময় মানুষের বিপদে আপদে যতটা সম্ভব সাহায্য করেছিল। বাংলাদেশ যেভাবে যে কারণে প্রতিষ্ঠিত হয়েছিল, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, এই চারটা মূল মন্ত্রকে আলি জাকের সাহেব বুকের মধ্যে লালন করে গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে দুর্যোগগুলো গেছে সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা তারা পালন করেছেন। একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গেল কবছর ধরে আলী জাকের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত 17 তারিখ তিনি ভর্তি হন হাসপাতালে, সেখানে করোনা টেস্ট করা হলে ফল আসে পজিটিভ। টেলিভিশন ও মঞ্চ দাপিয়ে বেড়ানো এই মহিরুহের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।